প্রিয় বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা এবছরও সকলেই পাবে স্মার্টফোন কারা কবে স্মার্টফোন পাবে কলেজের ছাত্রছাত্রীরা কি পাবে এছাড়া উচ্চ মাধ্যমিকের জন্য আরও একটি নতুন নিয়ম কালকে জানানো সংসদ সভাপতি তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং কলেজের নিয়মে হিউজ পরিবর্তন আসতে চলেছে ইউজিসি নতুন স্টেপ কি সেটা জানাবো একই সাথে কলেজ এবং স্কুল সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা যদি স্কুল কিংবা কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর শুধু বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো সবার প্রথমেই তোমাদের সকলকে জানিয়ে রাখি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কালকেই কিন্তু একাধিক ছাত্রছাত্রীদের জন্য ঘোষণা করেছেন এবং প্রত্যেককেই স্মার্টফোন দেওয়া হবে কাদের ক্ষেত্রে বলা হচ্ছে যারা এই মুহূর্তে একাদশ শ্রেণীতে পড়ছ এবং দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদের প্রত্যেককে স্মার্টফোন দেওয়া হবে এ স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে এবছরও শুধুমাত্র কোভিড পরিস্থিতির জন্য না এ বছরও তোমরা একাদশ শ্রেণীতে পরীক্ষা দেওয়ার পর যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে তখন তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হবে যেটা সরাসরি কালকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে এছাড়া তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদেরও জানো তোমাদের জন্য কি রয়েছে বিভিন্ন রয়েছে স্কলারশিপ যেমন রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তেমনই রয়েছে এ ওয়েসি স্কলারশিপ একশি স্কলারশিপ নবান্ন স্কলারশিপ একাধিক স্কলারশিপ রয়েছে এবং এবছরের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ইন্টার্নশিপ যে ইন্টার্নশিপ করার মাধ্যমে তোমরা পাঁচ হাজার টাকা সরকারি অনুদান পাবে যেটা পরিষ্কারভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে তো এগুলো তো রয়েছেই আমাদের মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের জন্য ঘোষণা এবারে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছ একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তোমাদের জন্য একটা নতুন বিষয় উঠে এসছে বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক দু হাজার দেবে তোমরা সকলেই যেন তোমাদের যে বিষয়ের পরীক্ষা হবে সেই বিষয়ে শিক্ষকরা কিন্তু গার্ডে থাকবেন না সেই কারণে পর্যাপ্ত স্কুলের শিক্ষক হচ্ছে না সেই কারণেই কিন্তু আবার পুনরায় কালকে রবিবার সিদ্ধান্ত নিয়েছেন এর বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর শিক্ষকরা গার্ড দেবেন না মাধ্যমিক স্তরে যে শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু গার্ডে থাকবেন যাতে গার্ডের শিক্ষকের সংখ্যা যাতে কোনো পরিমাণে কম না থাকে শুধুমাত্র যে বিষয়ের পরীক্ষা হবে সেই বিষয়ের এর শিক্ষক সেই দিনকে আসবেন না বাদ বাকি সমস্ত শিক্ষক থাকবেন এবং মাধ্যমিক স্তরের শিক্ষকরাও থাকবেন যেটা কালকে সরাসরি জানিয়ে দিয়েছেন এন বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক্ষেত্রে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমাদের ক্ষেত্রে কি হবে দেখো তোমাদের ক্ষেত্রে ওরকম কিচ্ছু হবে না কোনো নিয়ম লাগু নেই নর্মাল যেরকমভাবে তোমরা স্কুলে পরীক্ষা দিতে যাও সেই রকমভাবেই তোমাদের পরীক্ষা হবে শুধুমাত্র সমস্ত নিয়ম দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য ইউজিসি তরফ থেকে একাধিক নিয়ম লাগু করা হয়েছে সেই সমস্ত নিয়ম যাতে এবছরই সমস্ত কলেজে এ অ্যাপ্লাই করা হয় সরকারি কলেজ থেকে শুরু করে বেসরকারি কলেজ থেকে শুরু করে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে যাতে এ নিউ এডুকেশান পলিসির দরুন পড়াশোনা শুরু হয় সেই কারণে কিন্তু এবছর ইউজিসির তরফ থেকে প্রত্যেকটা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পত্র পাঠানো হচ্ছে এখন দেখার বিষয় এবছর কি সরাসরি নিয়ম সম্পূর্ণভাবে বদলে যাবে যেরকম ভর্তি নিয়ম বদলে যাবে তেমনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর নিয়ম কনসেপ্ট ছাত্রছাত্রীদের কোর্সের নিয়ম সমস্ত কিছু বদলে যাবে এই ইউজিসি চিঠি দ্বারা যেটা এই মুহূর্তে ইউজিসির তরফ থেকে জানানো হয়েছে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও এরপরে তোমরা সকলেই যেন মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তরের এর অনুমোদনে কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীদের এর পোশাকের পরিবর্তন হতে চলেছে এবং সেই পোশাক হবে নীল সাদা এবং একই সাথে থাকবে একটি লোগো যেটা থাকবে বিশ্ব বাংলার লোগো তো এই যে নিয়ে এই নিয়ে কিন্তু বিভিন্ন বিতর্ক উঠেছে হাইকোর্টে মামলা হয়েছে তার সত্ত্বেও রাজ্য সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে অটুট রেখে এ প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য যে ড্রেস নতুন ড্রেস দেওয়া হবে যেটাই বিশ্ববাংলার লোগো থাকবে সেই ড্রেস প্রস্তুতি কিন্তু রীতিমতো চালু হয়ে গেছে এছাড়া তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের পোশাকেও দেওয়া হলো নিষেধাজ্ঞা যেমনই দেখা যাচ্ছে কলেজের স্টুডেন্টদের একাধিক রকমের পোশাক পরতে যেটা বিভিন্ন আপত্তিজনক পোশাক থাকছে বলে শিক্ষকদের মতামত রয়েছে যেটা সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে উঠে এসছে যেরকমভাবে সমস্ত স্থানের একটি নির্দিষ্ট পোশাক রয়েছে মানে স্কুলের যেরকম পোশাক রয়েছে একই সাথে উকিলের একটা পোশাক রয়েছে সেরকমভাবে কলেজের ছাত্রছাত্রীদেরও একটা পোশাকের সীমাবদ্ধতা থাকবে বলে এ কিছু পোশাকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো তোমাদের এক্ষেত্রে কি মত রয়েছে এই বিষয়টি জেনে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমরা জানাতে পারো এরপরে তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেককে জিজ্ঞাসা করছো আমাদের পরবর্তী সেমিস্টারের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিভাবে হবে দেখো তোমরা পরীক্ষা দেবে এ পরবর্তী সেমিস্টারের পরীক্ষা সেই সেমিস্টারের পরীক্ষা তোমরা কিভাবে চাইছো তোমাদের কতটা সিলেবাস শেষ হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিওতে পুরো ডিটেলসে তোমাদের পরীক্ষা কিভাবে হবে এ কি কি এই মুহূর্তে তথ্য রয়েছে কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে কীভাবে হবে সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেন করব কাজে এই তোমরা তোমাদের মতামত এই কমেন্ট সেকশনে অবশ্যই জানা তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত